চলো আমরা আসছি, টাটা, সাবধানে থেকো। আমরা ট্যাক্সিতে উঠে ফোন করবো তোমাকে। চলো ওটা বড়। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি এখন হাওড়া স্টেশন, কারণ আমরা আজকে ট্রেন ধরে যাব, আমরা আগ্রা যাচ্ছি। তো আগ্রা যাওয়ার জন্য আমরা চলে এসেছি এখন জোড়া মন্দিরে, কাকিমা এসছে ওদের সঙ্গে ছাড়তে। তো আমরা সবাই রয়েছি, ট্যাক্সিও বুক হয়ে রয়েছে, এখন আমরা সোজা যাব হাওড়া স্টেশন। টাটা। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, হাওড়ায় আসতে গিয়ে অনেকটা জ্যাম করেছিল, তাই জন্য বেশ কিছুটা দেরি হয়ে গেছে এই আমাদের ট্রেন। আমরা এখন রীতিমতো দৌড়াচ্ছি নিজেদের কম্পার্টমেন্টে যাওয়ার জন্য। তো আমরা এট লাস্ট আমাদের কম্পার্টমেন্ট B1 এসে পৌঁছেছি, অনেক কষ্টে, অনেক দৌড়াতে দৌড়াতে এসেছি। টার্গেটই করেছিল যে আমাদের আজকে হাঁটাবে, ঘোরাবে, দৌড়াবে, সব একসাথে করছি, তার জন্য ট্যাক্সিওয়ালা কাকুটাও আমাদের সঙ্গ দিয়ে দিয়েছিল একেবারে। তো দেরি ওর জন্যই হয়েছে। তো এট লাস্ট আমরা এসে পৌঁছেছি আমাদের, মিঠুন দা অলরেডি এখানেই ঘেমে গেছে, সোয়েট অলরেডি সোয়েটিং, এও এসে বসেছে। তুমি আজকে একটা ট্রেকিং এর মজা পেয়ে গেছো, তো এট লাস্ট আমরা আমাদের কম্পার্টমেন্টে এসে পৌঁছেছি, আর একদম নিক অফ দ্য টাইম, একদম কাটায় কাটায় এসে পৌঁছে গেছি। সাসপেন্স বজায় রেখে যে ট্রেন ছেড়ে না দেয় আমাদেরকে, ট্রেন আমাদের নিয়েই যাবে। তো আমরা এখন উঠে গেছি, আমরা উঠে গেছি এখন সকালে, আপাতত চা দিয়ে শুরু করা হয়েছে। এখানে এখন একটু চা টা খাওয়া হচ্ছে, আর ট্রেন আপাতত চুকি এসে পৌঁছেছে। আর একজন তো উপরে, যে কালকে রাত্রিবেলা থেকে উঠেছে, সে উপরেই রয়ে গেছে, তাকে আর দেখানো যাচ্ছে না। সকাল থেকে নানান ধরনের খাবার দাবার যাতায়াত শুরু হয়ে গেছে, সবে তো উঠেছি, তাই জন্য এখন আর নাস্তা করার কোনো ইচ্ছা নেই। ট্রেনের মাঝখানে আমাদের তো অনেকটাই লং জার্নি, তো এখন চলছে হাসি মজাক। হ্যাঁ, সিঙ্গারা সিঙ্গারা করে যাচ্ছিল আজ, এতক্ষণ ডিমের জন্য অপেক্ষা করছিল, কিন্তু এই যে উপরে আমাদের রয়েছে মিঠুন দা, তো সেই সকালবেলা আবার উঠে গেছে, এখনো নামেই না মিঠুন দার, ঘুম এখনো কাটে না। এই যে এখন এখন বিস্কুট নিয়ে বসেছে, বিস্কুট খাবে, এত ঘুম হয়েছে। 11টা বাজে মিঠুন দা, ওঠো একটু। বেশ, এখন ট্রেনটা একটা স্টেশনে থেমেছে, দেখতে পাচ্ছি না কোন নাম রয়েছে। তো তার মধ্যে এই যে আমাদের খাওয়া দাওয়া একটুখানি চলছে, একটুখানি স্ন্যাক্স সকালবেলা ব্রেকফাস্টে সিঙ্গারা দিয়ে। রিনা এখন ব্যস্ত হয়ে পড়েছে টাকা বের করার জন্য, কারণ আমরা অর্ডার করেছিলাম ডমিনোজের পিজা সেই 11:30 নাগাদ অলমোস্ট। তো আমাদের ট্রেন অলমোস্ট 2 ঘন্টার উপর লেট, 2:30-এর উপর লেট। তো ডমিনোজ ভাইয়াকে এই ঝাঁসি স্টেশনে আমরা এসে গেছি, দেখতেও পেয়েছি উনি এক্ষুনি চলে আসবেন। আর আমাদের কি বলবো, হ্যাঁ ডমিনোজ এসে গেছে, এখানে আবার কি দাঁড়িয়ে আছে, এই তো এসে গেছে। এই লাইটটা জ্বালিয়ে দে, লাইটটা জ্বালিয়ে দে, এই তো
यस, दो आवर से भी ज्यादा ट्रेन लेट है। लेकिन हम लोग देख के आते हैं ना वहाँ। हाँ, तो इसी वजह से हम लोग कंफर्म थोड़ा सा कंफ्यूजन हो गया। তো আমরা এখন ঝাঁসি থেকে আবার বেরিয়ে গেছি। তো মিঠুন দা আর রিনা আর রাহুল গেছিল কোল্ড ড্রিঙ্কস নাকি সিঙ্গারা ফ্লেভার সিঙ্গারা নিয়ে এসছে স্টেশন থেকে। আর আমাদের এখানে ডমিনোজের এই মাত্র এসে দিয়ে গেছে। তো এখন আপাতত খাওয়া দাওয়া করবো, ট্রেন আড়াই ঘন্টার উপর লেট চলছে, খেয়ে নেব, বহুত খিদে পেয়েছে। আমরা এখন মোরেনা জংশনে রয়েছি, গোয়ালিয়রে বলতে গেলে আধা ট্রেন, আর এই কম্পার্টমেন্টটা মোটামুটি ফাঁকাই হয়ে গেছে। আর এখন আপাতত এই জায়গাটাতে আমরাই রয়েছি, এখানেও ফাঁকা হয়ে গেছে। আর মিঠুন দা আপাতত চেক করে নিচ্ছে যে আর কিছু রয়ে গেছে কিনা। আমরা আমাদের ব্যাগও গুছিয়ে নিয়েছি, আর একটা স্টপ বাকি, তারপর আমরা পৌঁছাবো আগ্রাতে। আমাদের ব্যাগগুলো অলরেডি গুছিয়ে রাখা হয়ে গেছে এখানে পরপর পরপর সব লাইন দিয়ে। আমরা আগ্রা চলে এসেছি, এই এখন নামছে ওয়ান বাই ওয়ান। তো এট লাস্ট আমরা আগ্রা। থ্যাংক ইউ আমাদেরকে এত কষ্ট করে তিন ঘন্টা লেট করিয়ে স্টেশনে পৌঁছানোর জন্য। ওয়েলকাম টু আগ্রা স্টেশন। আমরা আগ্রা এসে পৌঁছে গেছি, এখন আমরা হোটেল আছে সেটা এখন খুঁজে যাচ্ছি কোথায়। এখন স্টেশন থেকে বেরোবো। দিদা ঠান্ডা কেমন লাগছে? সেরকম একটা লাগছে না, আপাতত লাগছে না, সেরকম একটা লাগছে না, হয়তো রাত্রিবেলাটা ঠান্ডা আরো বেশি পড়তে পারে। তো আমরা এখন বাইরে যাচ্ছি, গিয়ে স্টেশনের বাইরে গিয়ে ট্যাক্সি নেওয়ার জন্য ট্রাই করবো, তারপর বেরোবো। আমার শোল্ডারে ইঞ্জুরি হওয়ার ফলে রাহুলই আমার লাগেজ আর ওর লাগেজ নিয়ে যাচ্ছে আপাতত। ওকে দেখে মাউন্টেনিয়ারের মতোই মনে হচ্ছে। যাক, আর এইভাবেই আমাদের আগ্রায় পৌঁছানোর পর আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আর নতুন দিন থেকে।